হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষার তেল দিয়ে পেটের মেদ কমানোর উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমে একটা পরিষ্কার বাটি নিতে হবে। এখন এর ভিতর দিতে হবে 1 চা চামচ সরিষার তেল। এরপর আপনাকে এর ভিতর দিতে হবে 1 চা চামচ ভিক্স। আমাদের শরীর ঠান্ডা লেগে থাকলে বা সর্দি কাশি হলে আমরা সাধারণত ভিক্স ব্যবহার করে থাকি। তবে ভিক্সের ভিতর যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমানোর জন্য খুবই কার্যকরী হিসেবে কাজ করে থাকে। দর্শক, এবার এই দুটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন তেল ও ভিক্স এই দুটি উপাদান খুব সুন্দরভাবে মিশে যায়। দর্শক, আমরা এখন জানবো এটি ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে। এই মিশ্রণটি আপনার শরীরের যেখানে মেদ বা চর্বি আছে সেখানে ব্যবহার করতে হবে। আপনার পেটে বা কোমরে যেখানে মেদ আছে সেখানে এটা লাগাতে হবে। প্রথমে আঙ্গুল দিয়ে এটা বাটি থেকে নিয়ে আপনার যেখানে মেদ আছে সেখানে ভালোভাবে ম্যাসেজ করতে হবে। এখন ভালোভাবে ম্যাসেজ করার পর এখানে বেল্ট দিয়ে বা যে কোনো কভার দিয়ে এটাকে টাইট করে ভালোভাবে বেঁধে রাখতে হবে। এবার এটাকে এই অবস্থায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিন, অথবা এটাকে রাতে লাগিয়ে সারা রাত রেখে দিন। সারা রাত রাখলে আপনি এর থেকে ভালো ফল পাবেন। এই উপকরণটি আপনি কিছুদিন ব্যবহার করলে আপনার পেটের মেদ বা যে কোনো মেদ জলদি কমে যাবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন সরিষার তেল দিয়ে পেটের মেদ কমানোর উপায়। তাহলে এই উপায়টি আপনি আজ থেকে ব্যবহার করতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।